আসসালামু আলাইকুম। এটিন বাংলা প্রতিঘণ্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। দীর্ঘ বিরতির পর আজ খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় খুললেও ক্লাস শুরু হবে আগামী 21 অক্টোবর। দীর্ঘদিন পরে ক্যাম্পাসে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। সকাল থেকে শিক্ষার্থীরা হলে উঠতে শুরু করেছেন। তারা জানান করোনাভাইরাস জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে দিয়েছে। ক্যাম্পাসের মুরা চত্বরে আবারও ফিরেছে প্রাণ, হই হুল্লোড়ে ভরে উঠেছে টিএসসি চত্বর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। সবশেষ 24 ঘন্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন 12 জন। এই নিয়ে মোট চিকিৎসা নিচ্ছেন 104 জন। কুমিল্লায় 434 জনের নমুনা পরীক্ষা করে 6 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 1.4%। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এজন্য ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ সারাদেশে মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে নানা আনুষ্ঠানিকতা। আজ রাত 9:57 অবধি তিথি থাকবে। আগামীকাল অনুষ্ঠিত হবে মহাসপ্তমী। এর আগে রোববার পূজা মণ্ডপগুলোতে দুর্গা দেবীর বোধন অনুষ্ঠিত হয়। বোধনের মাধ্যমে দেবী দুর্গার বন্দনা করা হয়। এবার সারাদেশে 32,118টি পূজা মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মহানগরে পূজা হবে 238টি, যা গতবারের চেয়ে 4টি বেশি। আগামী শুক্রবার বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। এই উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। আন্তর্জাতিক লটারি জিতে রাতারাতি কোটিপতি বনে গেলেন এক প্রবাসী বাংলাদেশী। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত মাহজুজ লাইভ ড্রতে 10 লাখ দিরহাম জিতে নেন তিনি, বাংলাদেশি মুদ্রায়, যা 2,32,00,000 টাকারও বেশি। খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মাহজুজের 46তম সাপ্তাহিক ড্রতে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ওই বাংলাদেশে, তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। প্রথম পুরস্কারের 6টি নম্বরের মধ্যে 5টি নম্বর তার মিলে যায়। অল্পের জন্য তিনি প্রথম পুরস্কারটি পাননি। ওই পুরস্কার পেলে একবারে 100 কোটি টাকার মালিক হতেন তিনি। ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়েকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। এ নিয়ে সবশেষ 24 ম্যাচে অপরাজিত রইল লিওন স্কোলানির দল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের আরেক খেলায় কলম্বিয়ার সাথে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। 2022 সালের বিশ্বকাপ বাছাই এই প্রথম জয় ছাড়া মাঠ ছেড়েছে তিতের দল। এসএম আশরাফের রিপোর্ট। শুধু জয় নয়, আর্জেন্টিনা দেখালো লাতিন ফুটবলের ছন্দ। পুরো দলটাকে একটু একটু করে এক সুতোয় গেঁথে ফেলেছেন কোচ লিওনেল স্কালোনি। প্রতি ম্যাচে যেন সেই ছবিটাই ফুটে উঠছে। ঘরের মাঠ এস্তাদিও মনুমেন্টালে স্ট্রাইকাররা ঠিকঠাক জাল খুঁজে পেলে উরুগুয়ের বিপক্ষে ব্যবধানটা আরও বড় হতো। যদিও নিজেদের গুছিয়ে নিতে কিছুটা সময় নেয় আলবিসেলেস্ত্রা। ম্যাচের 22 মিনিট পর্যন্ত, সে সময়টায় লুইস সুয়ারেজরা অন্তত 2 গোল পেতে পারতেন। কিন্তু আকাশি সাদা জার্সিধারীদের শেষ দেয়াল এমিলিয়ানো মার্টিনেজকে হারাতে পারেনি উরুগুয়ের আক্রমণ ভাগ। এরপর লো সেলসো, রদ্রিগো দিপল আর লিওনেল মেসিরা নাভিশ্বাস তুলে ফেলেন প্রতিপক্ষের রক্ষণ ভাগের। আন্তর্জাতিক ফুটবলে 80তম গোল করে 6 বারের বিশ্বসেরা ফুটবলার মেসি দলকে এগিয়ে নেন 38 মিনিটে। প্রথমার্ধেই অ্যাটলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার রদ্রিগো দিপলের গোলে ব্যবধান দ্বিগুণ করে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর 62 মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে বাছাই পর্বের 10 ম্যাচে 6ষ্ঠ জয় নিয়ে মাঠ ছাড়ে দিয়েগো ম্যারাডোনার উত্তরসূরিরা। অন্যদিকে অবশেষে থেমেছে ব্রাজিলের জয়রথ। টানা 9 ম্যাচ জেতা সেলেসাওরা কলম্বিয়ার মাটিতে খেলার 4 মিনিটেই পিছিয়ে পড়ার শঙ্কায় পড়ে। ইয়েরে মিনা সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। পোস্ট খুঁজে পাননি নেইমার, রাফিন হারা, এতে 64 ভাগ বল দখলে রেখো পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয় তিতের দলকে। এবারের বিশ্বকাপ বাছাই এই প্রথম কোনো জয়ের দেখা পায়নি 5 বারের বিশ্বকাপ জয়ীরা। এসএম আশরাফ, এটিএন বাংলা। এবারে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ।
মেট্রো স্পিনিং লিমিটেড গত 30 জুন সমাপ্ত হিসাব বছরের জন্য 5% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ বছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 99 পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল 8 পয়সা। আগামী 29 ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিষ্ঠানের এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 8 নভেম্বর। এদিকে কারখানা সম্প্রসারণ ও আধুনিকায়ন করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। পরবর্তী সংবাদে আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।